নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে ব্যাঙ্কর সঙ্গে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই জরুরি যদি আপনার ব্যাঙ্কর সঙ্গে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি চেক করতে পারবেন না বাড়িতে বসেই অথবা ব্যাঙ্কের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি বাড়িতে বসে কিন্তু তার লাভ হতে পারবেন না সেই জন্য কিন্তু আপনার ব্যাঙ্কর সঙ্গে আধার নাম্বার ও মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক থাকা অবশ্যই দরকার তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ব্যাঙ্কর সঙ্গে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তাকে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাকে দেখাবো সেই জন্য আজকে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন করে রাখুন কারণ আমরা ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু যাক প্রথম বলব যে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন তার আগে বললে কি আধার কার্ড লিঙ্ক করার আগে কিভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি সেটা চেক করার জন্য তো প্রথমত এই অফিসালও চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপর দেখতে চান মাই আধার অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে চেক আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্টেটাস এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপরে কিন্তু এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে ক্যাপচারা ফিল করবেন ক্যাপচারা ফিল করে দেওয়ার পর তারপর সেন্ড ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে নিয়ে ক্লিক করবেন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পুরো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক এখন লিঙ্ক আছে ঠিক আছে সেই জন্য সামিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আধার কার্ডে কিন্তু সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে তার কিন্তু ডিটেলস এখানে শো হয়ে গেছে এবং কবে লিঙ্ক করেছেন এবং বর্তমানে সেই ব্যাঙ্কটা অ্যাক্টিভ আছে কি নেই এখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন তো এই এইভাবে কিন্তু খুব সহজে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক এখন লিঙ্ক আছে এবার যদি কোনো কারণে এরা যদি না শো হয় ঠিক আছে এবার এখানে যদি কোনো কারণে সমস্যা হয় বা এখানে যদি আপনি স্টেটাস যদি না দেখতে পারেন তাহলে আপনি কি করবেন তো তার জন্য কিন্তু আর একটা পদ্ধতি বলে দিচ্ছি সেখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক এখন লিঙ্ক আছে তো সেই জন্য প্রথমে যেই আধার যে অফিসিয়াল অ্যাপ এটা কিন্তু আপনি ওপেন করবেন ওপেন করার পর চেক এই অপশানে কিন্তু ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক লিঙ্কিং স্টেটাস এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে আপনার ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারটা সঠিকভাবে ফিল করবেন ক্যাপচার ফিল করে দেওয়ার পর এখানে কিন্তু রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটি বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু একটু লোডিং হওয়া দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরভি বাটনে ক্লিক করবেন ভেরি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কোন নাম্বার লিঙ্ক আছে এবং কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে এখানে পরিষ্কারভাবে কিন্তু শো হয়ে গেছে এবার এই ব্যাঙ্ক যদি কোনো করে আপনি চেঞ্জ করতে চান অথবা যদি আপনি নতুন ব্যাক অ্যাকাউন্ট এই যদি আধার কার্ডের সঙ্গে অ্যাড করতে চান তো কীভাবে অ্যাড করবেন তো সমস্ত ব্যাঙ্কের অ্যাড করার পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যদি এখানে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাড করতে চান তো কীভাবে করতে পারবেন তো সেই জন্য প্রথমত এই অফিসালেও চলে আসবেন এই লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা যে ক্লিক হ্যাট টু আধার সিডিং এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট এখানে সরিভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার নাম্বার এখানে দিতে বলবে এখানে আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু সেই ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দেবেন করে দিলেই আপনার লিঙ্ক হয়ে যাবে তো এরপর চলে আসি যে ব্যাঙ্ক অফ বরোদা যদি ব্যাঙ্ক অফ বরোদা থাকে তাহলে কী করবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন তারপরে আপনার মোবাইল নাম্বার বসাবেন যেটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটি বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়া বলবে তারপরে আপনার আধার নাম্বারটা বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দিলেই আপনার লিঙ্কটা হয়ে যাবে এরপর সেই ইন্ডিয়ান ব্যাঙ্ক যদি আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করে এখানে সাবমিট করে দেবেন তারপর কিন্তু আপনার আধার নম্বর দিতে বলবে সেই আধার নম্বরটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার লিঙ্ক কিন্তু হয়ে যাবে তো এই তিনটি ব্যাঙ্ক কিন্তু আপনি অনলাইনে খুব সহজে কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারবেন আপনার আধার কার্ডটি এবার যদি এই তিনটি ব্যাঙ্ক ছাড়া আপনার যদি অন্য কোনো ব্যাঙ্কের আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ কিন্তু আপনার সামনে গেছে এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে এই পিডিএফটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ডাউনলোড করে নেওয়ার পর তারপর এটা আপনাকে ফিল আপ করতে হবে এটা প্রথম প্রিন্ট আউট করে নেবেন তারপর এখানে ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন তারপরে আপনার ব্যাঙ্কের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের নামটা বসিয়ে দেবেন তারপরে সমস্ত ডিলে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে আপনার সিগনেচার কিন্তু করে দিতে হবে ঠিক আছে এখানে আপনার সিগনেচার করে দেবেন তো সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করে দেওয়ার পর এই যে ফর্মটা এটা কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু জমা করে দিয়ে আসতে হবে ঠিক আছে এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন যদি কোনো ফিল আপ করতে প্রবলেম হয় তাহলে কিন্তু কমন করে দেন আমি নেক্সট ভিডিওতে এটা কীভাবে ফিল আপ করবেন দেখাবো তো সেই জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর এই ফর্মটা কিন্তু আপনার ব্যাঙ্কে গিয়ে জমা করে দিয়ে আসবেন তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো এইটা যে ফুল প্রসেস এবার বলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার আগে বলে কি আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি এটা কীভাবে আপনি চেক করবেন সেই জন্য তো সবার প্রথম বলবো যে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কীভাবে চেক করবেন যে তাদের অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো সেটা চেক করার জন্য প্রথমে এখানে আসবেন তারপর দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার বলে অপশান আছে এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এমআইডি পেজ ওপেন হয়ে যাবে এরপর দেখতে রেজিস্টার রেজিস্টারি কমপ্লেন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানগুলো আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে এখানে রাইস রিকোয়েস্ট বলে অপশান আছে এখান থেকে আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কম প্লেন এখান থেকে প্রথম অপশনটা যদি সিলেক্ট করবেন ঠিক আছে প্রথম অপশানটা যদি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল কাস্টমার এটা সিলেক্ট করে নেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর যদি ক্যাপচারা সঠিকভাবে ফিল করে দেবেন ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ট ওটি বাটনে ক্লিক করবেন সেন্ট ওটি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার এস অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বারের শেষ পাঁচটি সঙ্গে কিন্তু শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু স্টেট ব্যাঙ্কের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার যোগ আছে এখান থেকে আপনি এইভাবে চেক করতে পারবেন ঠিক আছে বোঝা গেল তো এরপর যদি আপনার অন্য কোনো ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কীভাবে চেক করবেন তো সেই জন্য কিন্তু অন্য একটা অফিশিয়াল অফিসে চলে আসবেন এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে চলে আসার পর এখানে একটা অপশানের সহজেই দেখতে পাচ্ছেন যে নো ইওর পেমেন্টস এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এমনটি পেজ ওপেন যাবে এরপর আপনার কাছে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে সার্চ করবেন তো আমি সেই একই দেখিয়ে দিয়ে স্টেট ব্যাঙ্কে আমি দেখে দিচ্ছি তো আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলাম তো আপনার ক্ষেত্রে যেই ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে নামটা আপনি সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর এখানে কিন্তু ব্যাঙ্কটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন তো ব্যাঙ্কটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কনফার্ম করবেন এখানে কনফার্ম করে দেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপচারা ফিল করবেন ক্যাপচারা ফিল করে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে সেন্ড ওটিপি এই অপশানগুলোতে ক্লিক করবেন ঠিক আছে সেন ওটিপি রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখানে তো তার নাম্বারটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাস্টের তিনটে সংখ্যা এবং প্রথমে দুটো সংখ্যা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনি জানতে পারবেন আপনার যে ব্যাঙ্কের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে ঠিক আছে তো এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন যদি স্টেট ব্যাঙ্কে হয়ে থাকে তাহলে কিন্তু স্টেট ব্যাঙ্কের আপনার অফিসিয়াল অফিসারে চেক করবেন এরপর আপনার যদি অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে এবং কিন্তু তার সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখান থেকে আপনি খুব সহজে কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো এবারে এখানে কিন্তু অনেক ক্ষেত্রে এইরকম কিন্তু প্রবলেম দেখায় যে অ্যাকাউন্ট নাম্বার ইনভ্যালিড বা নো রেকর্ড ফাউন্ড এইভাবে কিন্তু দেখায় তো এটা দেখেলে আপনি বুঝতে পারবেন যে ব্যাঙ্কের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো এবার যদি আপনি ব্যাঙ্কর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনাকে কী করতে হবে তাহলে কিন্তু আপনাকে আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে সেখানে ভিজিট করার পর সেখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে সেই ব্যাঙ্কে জমা দিয়ে দিলেই আপনার কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে সেই ব্যাঙ্কের সঙ্গে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ব্যাঙ্কের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক আছে সেটাও কিন্তু চেক করতে পারবেন তার মধ্যে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের বলে দিলাম এরপরেও যদি এই আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা নিয়ে কোনো যদি রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশিটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা Thank you.